সাবস্ক্রাইব করুন appcarebd কে, বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন টিপস পেতে। সো নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন সবার আগে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি অনেক ভালো আছেন সবাই। তো আমরা সবাই এক এক সময় এক এক ধরনের টেকনোলজি আসে, যেটি সম্পর্কে আমাদের খুব আইডিয়া না থাকলেও আমরা যা খুব জানার চেষ্টা করি যে সেই সম্পর্কে। তো আমি আজকে এরকম নতুন একটি টেকনোলজি, যেমন ভিআর, যেমন ভার্চুয়াল রিয়েলিটি, যেটাকে আমরা সংক্ষেপে ভিআর বলে থাকি, সেই ভিআর সম্পর্কে অনেকের ধারণা নেই এবং অনেকের ধারণা আছে। তো সেই ভিআরের অল্প অল্প ধারণা যাদের, তা হুট করে আমরা ভিআর বক্স কিনে বসি, কিন্তু আমাদের উপযুক্ত ভিআর প্লেয়ার থাকে না, যেটির মাধ্যমে আমরা কোনো ভিডিওকে ভার্চুয়াল রিয়েলিটিতে কনভার্ট করতে পারি এবং সেটি ভিআর বক্স দিয়ে দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আর কি আমাদেরকে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। এজন্য আমি একটি অ্যাপ সাজেস্ট করবো আজকে আপনাদেরকে, যেটি হচ্ছে BVR প্লেয়ার প্রো। এটি একটি প্রো ভার্সন অ্যাপস। এটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। পিকে ফাইলটি ডাউনলোড করে আপনার মোবাইল ইনস্টল করে নিলেই আপনি এটি কাজ করতে পারবেন। তো এটির মাধ্যমে আমরা সব ভিডিওগুলোকে ভার্চুয়াল রিয়েলিটিতে কনভার্ট করতে পারবো এবং ভিআর বক্স দিয়ে সেটি দেখতে পারবো। আমরা বিভিন্ন মুভি, বিভিন্ন গান কে ভিডিও গানগুলোকে আমরা ভিআরে কনভার্ট করে সেগুলো দেখতে পারবো। এখানে কনভার্ট বলতে ওই ফাইলটি কনভার্ট হবে না, জাস্ট আপনার ভিডিওটিকে স্প্লিট করে দেবে, স্ক্রিনটাকে স্প্লিট করে দিয়ে ভিআর উপযুক্ত করে দেবে। তো আমরা অ্যাপসটিতে প্রবেশ করি। অ্যাপসটিতে আমরা ঢোকার পরে এখানে আপনাদের সামনে এই স্ক্রিনটি চলে আসবে। এই স্ক্রিনটি আসার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনারা কোন ভিডিওটি দেখতে চান। তো আপনারা যদি এখানে ভিডিওটি সিলেক্ট করে দেন, যেমন আমি এখানে এই ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি, এখানে ভার্চুয়াল রিয়েলিটি ক্লিক করেন। এখানে আমি ভিডিওটি অন করছি না, কারণ এটি কপিরাইট ক্লেম আসতে পারে এই কারণে। তো আপনারা এখানে চাইলে দেখতে পারেন যে কিভাবে এটি কাজ করে। এটি দুটি স্ক্রিনে ভাগ হয়ে গেছে। যখন এটি আপনারা ভিআর বক্সের ভিতরে মোবাইলটি দিবেন এবং সেটিকে দেখবেন, তখন দেখতে পারবেন যে আপনার পুরো ভার্চুয়াল রিয়েলিটিটা আপনারা ফিল করতে পারছেন। তো এভাবে আপনারা এখান থেকে এটি দেখতে পারবেন খুব সহজেই। তো এত সহজ এবং এত ইজি সফটওয়্যার অ্যাপস আমার জানা মতে আমি কোনোটি পাইনি। অন্যগুলো হয়তো ফ্রি ভার্সন থাকে, অ্যাডসো করে, বিভিন্ন ধরনের জটিলতা থাকে, কিন্তু এটির মাধ্যমে কোনো ধরনের জটিলতা আপনাকে ফেস করতে হবে না। এটির মাধ্যমে আপনারা খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। তো এটি 360 মোডেও আপনারা ব্যবহার করতে পারেন। 360 মোডে ব্যবহার করতে গেলে 360 মোডে ব্যবহার করতে গেলে আপনাদেরকে 360 মোড সিলেক্ট করে নিতে হবে। এই ছিল অ্যাপসটির রিভিউ আজকে। তো আপনাদের যদি অ্যাপসটি ভালো লেগে থাকে তো অবশ্যই ব্যবহার করবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের উপকার লেগে থাকে তো অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি। তো আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এখনই, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, জিজ্ঞাসা থেকে থাকে, টিউটোরিয়াল সম্পর্কে জানার কোনো ইচ্ছা জেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।